দর্শক বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজারে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আশিকুল, আমাদের জানাবেন যে অভিযান নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি বেলা ঠিক 11টার কিছু পর সময়ই আর কি বিএসটির অভিযানটি শুরু হয় কারণ বাজারে, এবং প্রাথমিক অবস্থা আমরা যেমনটা দেখছিলাম যে তারা বিভিন্ন দোকানে আসলে এই ঈদ উপলক্ষে যেসব আইটেমগুলো এত বেশি বিক্রি হয় সেই আইটেমগুলোর উপর আসলে নজরদারি করছিলেন। তারা খোলা শ্যামাই এবং বিশেষ করে হলুদ মরিচ এইসব আইটেমে আসলে দেখা গেছে যে অনেক জায়গায় উৎপাদনকারীদের তারিখ বা উৎপাদনের তারিখ বা কোম্পানির নাম নেই, খোলা বাজারে সেগুলো আসলে বিক্রি হচ্ছে। এখন আছে আমরা কারণ বাজারের ঠিক দ্বিতীয় তলায় কিচেন মার্কেটে, এখানে যে একটি দোকানে আসলে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা এখানে বেশ কিছু পণ্য পাওয়া গেছে যেগুলো আসলে আমদানিকারকদের কোনো সিল নেই, বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে আমদানি করা হয়েছে সেগুলোর আসলে কোনো প্রকার সিল এখানে নেই, এবং তারা বিভিন্ন যুক্তি উপস্থাপন করছেন, আসলে দেখানোর চেষ্টা করছেন যে তারা বলছেন যে আসলে তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে এগুলো সরবরাহ করেন। ঠিক যেমন আমি দেখাচ্ছি আপনাদের যে এই পণ্যটিতে আসলে দেখা গেছে বিভিন্ন ফ্রুটস রয়েছে, এই ফ্রুটসগুলো কিন্তু আসলে দেখেন শুধু স্টেপলার মারা রয়েছে, কিন্তু আসলে কোথা থেকে উৎপাদন হয়েছে সেগুলো কোনো নাই। এরকম অনেকগুলো পণ্য রয়েছে, যেমন চাইনিজ যে রাইস নুডলস আনা হয়েছে সেই নুডলসে আসলে এখানে আমদানিকারকের কোনো সিল নেই, এবং সেটি তারা কোন ধরনের আমদানিকারক কাছ থেকে নিয়েছেন সেগুলো নেই। এরকম অসংখ্য পণ্য কিন্তু এই দোকানটিতে পাওয়া গেছে, যেটি আসলে মেসার্স রয়্যাল জেনারেল স্টোর কিচেন মার্কেটের দোতলায় বিএসটি এর যারা অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু এরই মধ্যে এটি তাদেরকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটি আসলে তারা প্রস্তুত করছেন। বিএসটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুর রহমান এই অভিযানটি পরিচালনা করছেন, এবং বিএসটি এর একজন কর্মকর্তার সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো, যিনি আসলে আমাদেরকে জানাবেন যে কী কী পণ্য তারা এখানে পেয়েছেন এবং তারা কী ধরনের ব্যবস্থা নেবেন সেটি এখন আমরা শুনবো। বিএসটি এর কর্মকর্তা আমাদের সাথে রয়েছেন জিসান আহমেদ তালুকদার, আপনি আমাদেরকে বলবেন যে আসলে কী ব্যবস্থা নিচ্ছেন এই দোকানটির বিরুদ্ধে। আসলে জি, আজকে আমরা সকাল থেকেই কারওয়ান বাজারের কিচেন মার্কেটে আমরা এসেছি, সেখানে নিচেও আমরা কিছু দোকানে ভেরিফিকেশন সনদ যাচাই করেছি, এবং যে যে পণ্যগুলো আমদানিকারকের স্টিকার দিয়ে বৈধ আমদানিকারক হিসেবে তারা এই প্রোডাক্টগুলো এখানে যাতে সংরক্ষণ করে সেই বিষয়ে আমরা জনসচেতনতামূলক আমরা কিছু লিফলেটও বিতরণ করেছি, আমরা মৌখিকভাবে তাদেরকে নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আজকে আমরা কিচেন মার্কেটের দোতলায় রয়্যাল জেনারেল স্টোর বড় মাপের একটা দোকান, তো সেখানে আমরা এসেছি, তো এসে এখানে ব্যাপক আকারে এখানে আমদানিকৃত পণ্য এখানে আছে, পাশাপাশি লোকাল যে পণ্যগুলো আছে লোকাল পণ্যগুলোতে সাধারণত যে আমাদের বিএসটির যে ম্যান্ডেটরি আইটেমসগুলো আছে এখানে বার্মিচিলি সেমাই, তারপর এখানে স্প্যাগেটি নুডলস, হ্যাঁ, তারপর এখানে সফট ড্রিঙ্ক পাউডার, এই ধরনের যে লোকাল ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো আছে এই প্রোডাক্টগুলোর এখানে কোনো বিএসটির লাইসেন্সের কপি বা লাইসেন্স এগুলোর কোনো ছাড়পত্রের কপি দেখাতে পারেনি। পাশাপাশি এরকম ডেভিড অফ নামে কফি, তারপরে এখানে ড্রাই ফুড এই ধরনের কিছু পণ্য আমদানিকৃত এগুলোর কোনো ছাড়পত্রের কপি তারা দেখাতে পারেনি। পাশাপাশি এখানে মোরগ জাতের যে মোরগ জাত সনদ নিতে হয় এই ধরনের পণ্য এখানে দেখা যায়নি, তো সব কিছু এখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আমলে নিয়েছেন, এখন প্রসিডিংয়ের মাধ্যমে এটা সবার সামনে ঘোষণা। শুনছিলেন আসলে যে কিছুক্ষণের মধ্যেই আসলে হয়তো এই দোকানটিতে আসলে তারা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটি আসলে নেবেন এবং জরিমানা করা হবে এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে বিএসটি অভিযানের সর্বশেষ তথ্য। জি আশিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কারওয়ান বাজার থেকে জানাছিলেন সহকর্মী আশিকুল আলম। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।